এই গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত প্রায় 19 জন বলছে যে আমি নবী কয়জন এর মধ্যে দুজন মহিলাও আছে মহিলাও কয় আমি নবী এর মধ্যে একজন নাম সাজা এই সাজার লগে বিয়ে হয়েছিল মুসাইলামাতুল কাযযাব আরেক বর্ণ নবী এই দুজনের বিয়ে হয়েছে এবং সাজারে কয়েকজন জিজ্ঞাসা করছে তোমার কাছে যে মুসাইলামার বিয়ে হয়েছে মোহর কি দিছে সাজা কয় আমারে মোহরানা এখনো দেয় নাই কথা হলে মোহরানা কি গিয়া করো এক বর্ণ নবী আরেক বর্ণ নবীর কাছে গিয়া কয় আপনি আমারে কি মোহরানা দিবেন জানতে চাইছে আমার জাতি আমার উম্মত তো যাই গো তো মুসাইলামাতুল কাযযাব কয় তোমার উম্মতের গিয়ে বলবা ফজর নামাজ আর এশার নামাজ মাফ করে দেওয়া হয়েছে এটাই মোহর নাউজুবিল্লাহ বন্না এক বন্ড নবী আরেক বন্ড নবীর শিখিয়ে দিচ্ছে তো এদের ঘর ছিল ঐতিহাসিকগণ লেখছে দুই দিন ছিল আগে সংসারে তো যাই হোক নবুয়তের দায়িত্ব দিয়ে এখন পাঠাই দিছে মহিলারে সাজার ব্যাপারে আসছে আমির মুয়াবিয়ার জামানায় উনি নিজের এই মিথ্যা নবুয়ত থেকে উনি নিজের প্রত্যাহার করে উনি আবার ইমান এনেছিলেন আবার কালিমা পড়েছিলেন ওনার ব্যাপারে এতটুকু বক্তব্য পাওয়া যায় কেউ বলেন হযরত ওমর ফারুকের জামানায় আর কেউ বলেন হযরত আমির মুয়াবিয়ার জামানায় তো যাই হোক 19 জন গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত যারা বলছে যে আমি নবী এরকম ইত্যাদি দাবি করছে নাউজুবিল্লাহি মিন জালিক তো আমাদের বিশ্বাস হলো খতাবুন নাবিয়িন আকীদা বিশ্বাস পরিপূর্ণ শুদ্ধতা এইভাবে কোরআনের সবগুলো আয়াত মানা বলেন তো আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আগের যত নবী আছে সবাইকে নবী হিসেবে বিশ্বাস করি আমরা আচ্ছা যত রসুল আছে সবাইকে রসুল হিসেবে বিশ্বাস করি আমাদের নবীকে নবী হিসেবে বিশ্বাস করি এবং শ্রেষ্ঠ নবী বলেন কি নবী শ্রেষ্ঠ নবী তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নেই আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হলো সেটা হলো যারা নিজেরে মিথ্যা নবী দাবি করে ছলে বলে কৌশলে মুসলমানদেরকে ধোঁকা দেয় তো আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই কাদিয়ানি মতবাদকে উনি বলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা যারা নিজেদেরকে মুসলমানদেরকে তার নিজেদেরকে মুসলমানদের সামনে বলে দেখো আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বইলা আপনারে ধোকা দেয় তখন আপনি বলবেন তো ঠিক আছে বুঝলাম আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমারে দাওয়াত দিতে আইছেন কা আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি তো ঠিক আছে আমার আবার নতুন করে দাওয়াত দেন কেন পিওর দুধ তোমার ছেলেরে মাসে 5000 টাকা দিমু এগুলো বলেন কেন আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সঠিক হয়ে থাকে তো আপনি আমারে দাওয়াত দিতে আসছেন কেন এই জন্য এদের চক্রান্ত ধোঁকাবাজি থেকে উম্মত সতর্ক থাকবেন এলাকার ওলামায়ে হযরত যারা আছেন এরা সহ ওলামায়ে হযরতদের তত্ত্বাবধানে সবসময় এই আকীদাগুলো সবসময় বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন